বিধানসভায় আমাদের তদানীন্তনকালীন শিক্ষামন্ত্রী বিলটা নিয়ে এসে আমাকে দু কথা বলার সুযোগ দিয়েছিল। আজকে সেই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের কুচবিহার জেলার উচ্চশিক্ষার দরজা বা আমাদের হিতগৌরব আমরা ফিরে পেয়েছি, এটাই আমাদের কাছে গর্বের ব্যাপার, আনন্দের ব্যাপার। কুচবিহার সম্বন্ধে একটু বলতে হয়, কারণ আমি মাঝে মাঝে যখনই সময় পাই একটু কুচবিহারের ইতিহাস নিয়ে, হয়তো কুচবিহারের ইতিহাস সব জায়গায় নেই, পাওয়াও যায় না, কিছু কিছু খণ্ড বিখণ্ড ভাবে যখন কুচবিহারের ইতিহাস গুলো উঠে আসে তখন ভাবি কুচবিহারের সেই গৌরবকে ফিরিয়ে আনা যায় না। আপনারা ভাবুন, আপনারা জানেন আমার থেকে বেশি, মাইকেল মধুসূদন দত্ত ইংল্যান্ডে ছিলেন অর্থাভাবে, উনি বিদ্যাসাগরকে চিঠি লিখেছিলেন আমি ভারতে ফিরে যাব, আমাকে ফেরানোর ব্যবস্থা করো। এবং ভারতে ফেরার পরে আমার একটা কর্মসংস্থানের ব্যবস্থা করো, যে জায়গায় আমি ভালোভাবে সুস্থভাবে যেন থাকতে পারি। আপনারা সবাই জানেন বিদ্যাসাগর কাকে চিঠি লিখেছিলেন, মাইকেল মধুসূদন দত্তকে ভারতবর্ষে এনে কোথায় রাখার চিন্তা ভাবনা করেছিলেন আপনারা জানেন, তবু আমি বলছি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কুচবিহার মহারাজাকে চিঠি লিখেছেন, একটা অগ্নিস্ফুলিঙ্গ পাঠালাম, দেখো অনাদরে যেন নিভিয়ে আনা যায়। এই উক্তিটার মাধ্যম দিয়েই বোঝা যায় তদানীন্তন ভারতবর্ষে বা আমাদের বাংলায় শিক্ষা জগতে বা গুণীজন সম্বর্ধনা আমাদের কুচবিহারের স্থানটা কোথায় ছিল। কলকাতায় ওনাকে বিদ্যাসাগর মাইকেল মধুসূদনের মতো প্রতিভাকে কলকাতায় রাখার উনি সিদ্ধান্ত নিতে পারেননি, উনি কুচবিহার রাজ্যে পাঠানোর উদ্যোগ নিয়েছিলেন, কিন্তু এটা আমাদের কুচবিহার বাসীর কাছে দুর্ভাগ্য, আমরা ওনাকে পাইনি। কিন্তু বিদ্যাসাগরের মতো প্রতিভাবান ব্যক্তিরা একটা উজ্জ্বল নক্ষত্রকে কুচবিহারে পাঠানোর উদ্যোগ নিয়েছিলেন, তার থেকে বোঝা যায় শিক্ষা জগতে কুচবিহারের স্থানটা কোথায় ছিল। আমরা আরো জানি এই আমাদের ভিক্টোরিয়া কলেজ, যে কলেজের খুব সুখ্যাতি, এখনো প্রবীণ ব্যক্তিদের কাছে যারা খুব কম সংখ্যক মানুষ এরকম বেঁচে আছেন 80 বছর 90 বছর, তারা কিন্তু এভিয়েন্সিল কলেজ সম্বন্ধে জানে না, ওরা জানে ভিক্টোরিয়া কলেজ, এত খ্যাতি ছিল আমাদের আসাম নেপাল বাংলাদেশ, বর্তমান বাংলাদেশ যেটা পূর্ববঙ্গ ছিল, ভুটান থেকে শিক্ষার্থীরা জ্ঞানার্জনের জন্য আসতো, সেটাও কিন্তু আমাদের কুচবিহার জেলা, যেটা বর্তমান নাম এভিয়েন্সিল কলেজ। এবং এভিয়েন্সিল ভারত বিখ্যাত একজন দার্শনিক আচার্য ব্রজেন্দ্রনাথ ছিল, ওনাকেও সম্মান দিয়েছিল কিন্তু কুচবিহার জেলা। ইতিহাসটা আমি কেন বললাম, উদ্দেশ্য আমার একটাই, যে আপনাদের প্রতিভাকে সম্মান দিয়ে আজকে বিশ্ববিদ্যালয় সার্টিফিকেট দিচ্ছে, সেই প্রতিভাকে কাজে লাগিয়ে কুচবিহারের সেই হিতগৌরব ফেরানোর দায়িত্বটা আপনাদের। আপনারা আমরা জানি, যেটা একটু আগেই রবিদা বলল, আমিও আশা করব আপনাদের এই প্রতিভায় কুচবিহারের হিতগৌরব যাতে ফিরে আসে। অনেক পরিবেশ আছে কুচবিহার বা আমাদের উত্তরবঙ্গ বাংলাকে নতুন করে সাজানোর আপনাদের প্রতিভার মাধ্যম দিয়ে। ভাইস চ্যান্সেলর সাহেব ওনার বক্তব্যে বলেছেন, সত্যি ভাবগম্ভীর বক্তব্যের মধ্যে আমি বেশ কয়েকটা জিনিস উপলব্ধি, কারণ আজকে আমরা পরিবেশ সম্বন্ধে কেউ ভাবি না, পরিবেশ নিয়ে ভাবতে হবে, যে পরিবেশ আমাদের আজকে বাঁচিয়ে রাখছে সেই পরিবেশকে আমরা ধ্বংস করছি। আমার এখানে অনেক ভুটানের প্রতিভাবান প্রতিভা আছে, তাদের কাছে আমার অনুরোধ, কারণ আমাদের কুচবিহারে এক সময় আমি এর আগেও বিভিন্ন এ ধরনের প্রতিভার যখন বাজার হয় তখন আমি আবেদন রেখেছিলাম, যে আমাদের কুচবিহারে এককালে, কুচবিহার শুধু বলবো না,
আমাদের পার্শ্ববর্তী এলাকায় একটা গাছ আজকে লুপ্ত হওয়ার পথে, কেন এর সঠিক উত্তর কেউ কিন্তু দিতে পারেনি। আমরা শিশু গাছ যাকে বলি, খুব মূল্যবান গাছ, প্রচুর পরিমাণে ছিল এই পরিবেশে, কালে কালে এখন জানি না এগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। কেন ধ্বংস হচ্ছে? আপনাদের প্রতিভার দ্বারা যদি গবেষণা করে আপনারা নিয়ে আসতে পারেন আমাদের প্রতিভা, আমাদের এই পরিবেশে যাতে আবার সেই শিশু গাছ আমরা লাগাতে পারি, শিশু গাছকে আমরা সম্পূর্ণরূপে মানে বাঁচাতে পারি, আমি আবেদন রাখছি আপনাদের এদিকে আপনারা একটু নজর দেবেন। আমি জানি আপনারা এখান থেকে গিয়ে বিভিন্ন জনে বিভিন্ন, শুধু ভারতবর্ষ নয় পৃথিবীর বিভিন্ন স্থানে আপনারা ছড়িয়ে পড়বেন, যেখানেই যান না কেন, আমাদের দেশ সম্বন্ধে, আমাদের রাজ্য সম্বন্ধে, আমাদের জেলা সম্বন্ধে আপনাদের ভাবতে হবে। যে জেলা আপনাদের সম্মানিত করেছে একটু ভাবতে হবে। সেই সঙ্গে সঙ্গে আর একটা আমি অনুরোধ করব, আজকে এই যে সমাবর্তন অনুষ্ঠান, আর একটা দিকে খুব তাৎপর্যপূর্ণ, যার নামে বিশ্ববিদ্যালয়, ওনার 155তম জন্মদিন আজকে। আমাদের এই কুচবিহার জেলার মাথাভাঙা সাব ডিভিশনের খলিশামারি গ্রামে ওনার জন্ম, কিন্তু ওনার আসল কর্মস্থল বর্তমানে যেটা বাংলাদেশের রংপুরে। ওনার অনেক ইতিহাস এখন আমরা জানি না, আমরা যদি ওনার ইতিহাস সম্বন্ধে সত্যিকারে গবেষণামূলকভাবে তথ্য যদি আমরা নিয়ে আসি দেখবেন অনেক চিত্র পাল্টে যাবে। যেমন এর আগে আমি বলেছিলাম গেরিলা যুদ্ধের স্রষ্টা আমরা শিবাজিকে বলি, কিন্তু আমরা যদি সত্যিকারে গবেষণা করে দেখি গেরিলা যুদ্ধের স্রষ্টা আমাদের কুচবিহার মহারাজার হয়তো কোনো বংশধর, যাকে আমরা চিলা রায় বলি। চিলা কেন? উনি চিলের মতো মানে যুদ্ধ করতেন বলে চিলা রায়। আর চিলা রায়ের ইতিহাসটা দেখবেন শিবাজিরও আগে ওনার জন্ম। এই জন্য বলছি কুচবিহারে গবেষণা করার জন্য অনেক উপাদান পড়ে আছে সব দিক থেকে। তাই আমার এই প্রতিভাবানদের কাছে আমার একটাই আবেদন, আপনারা যেখানেই কর্ম যেখানেই কাজ করার সুযোগ পান না কেন, নিজের এলাকা সম্বন্ধে, নিজের বিশ্ববিদ্যালয় সম্বন্ধে আরো কি করে সমৃদ্ধশালী করা যায় আপনাদের প্রতিভার মাধ্যম দিয়ে, এদিকে একটু খেয়াল রাখবেন। এতটুকু আবেদন রেখে উপস্থিত সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আবেদন করব, ঈশ্বরের কাছে প্রার্থনা করব, আপনারা আপনাদের প্রতিভা দিয়ে আমাদের জেলার, আমাদের রাজ্যের, আমাদের দেশের মঙ্গল হোক। এতটুকু ঈশ্বরের কাছে প্রার্থনা করে আমার সংক্ষিপ্ত আলোচনা আমি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাই। Thank you, sir. Now, I would like to introduce Mr. Prosenjit Bormon, recipient of the Panchanan Varma Memorial Award. Prosenjit Bormon, son of late Chandra Mohan Bormon, was born at village of Chota Atiyawari under Dinhata subdivision in the year 1933 in the princely state of Kuchbihar, belongs to Rajbangshi community. He passed in matriculation from Dinhata High School in 1947 and BA degree from D.N. Victoria College in 1952 and LLB degree from Calcutta University in 1959. He served as assistant teacher at different schools and was associated with different academic bodies of colleges, schools and welfare boards such as ABNC College, Kuchbihar College, Southern Government College, etc. He was also a member of the West Bengal Khadi and Village Industries Board, member of West Bengal Civil Castes Civil Tribes, member of Public Accounts Committee. He was member of the Legislative Assembly in two terms from 1967 to 68 and 69 to 1970.
He was also the member of Parliament Rajya Sabha from 1976 to 1982. He has contributed a good number of articles on socio-economic, cultural and political aspects of North Bengal and biographies on Panchanan Barma, Upendranath Barman, Jyoti Basu, Maharani Gayatri Devi, Srimad Shankar Dev in different reputed journals and books. He had edited a magazine, Oil, which was published from Dinhata regularly. He had taken prominent role for protection of Kuchbihar Palace under Archaeological Survey of India in 1982. He was involved in social welfare activities since boyhood and associated with cooperative movements in West Bengal. The Rajbakshi Khatriya Society and other social organizations, now he is the advisor of Kuchbihar Khatriya Society and Kuchbihar Devabrata Trust Board. Now, may I request Honorable Vice Chancellor Sir to invite Mr. Prosenjit Barman to receive the Panchanan Barma Memorial Award. Thank you. May I now request Mr. Prosenjit Barman to come on the dais, and I request Honorable Minister in Charge, Sri Gautam Dev, Department of Tourism, Government of West Bengal, to confer the Panchanan Barma Memorial Award to the recipient. Distinguished guests, members of the university community, ladies and gentlemen, we now come to the significant and impressive ceremony of conferring degrees and awarding to those students who have been examined and found qualified to receive them. All those degrees have been recommended by the appropriate academic authority and by the Executive Council. The candidates for the master's degree and bachelor's degree will be presented by the deans and the registrar. Will the candidates who are to be presented for the degree of Master of Arts from the university departments, affiliated colleges, please stand up and remain standing till I request you to resume your seats. Sir, I present to you the candidates for the degree of Master in Arts, and I pray that the degree for which they have been recommended may be conferred, awarded on them. Please be seated. Will all the candidates who have been presented for Master's degree in Arts please stand up? The Court of the Kuchbihar Panchanan Barma University is pleased to confer upon you the degrees for which you have been recommended and admit you to all the rights and privileges pertaining to that. I, by virtue of the authority vested in me as the Vice Chancellor of the University, charge you that ever in your life and conversation you show yourselves worthy of the same. Please be seated. Will the candidates who are to be presented for the degree of Master of Science from the university departments, affiliated colleges,
please stand up and remain standing until I request you to resume your seats. Sir, I present to you the candidates for the degree of Master in Science, and I pray that the degree for which they have been recommended may be conferred, awarded on them. Please be seated. Will all the candidates who have been presented for Master degree in Science please stand up? The Court of the Kuchbihar Panchanandarma University is pleased to confer upon you the degrees for which you have been recommended and admit you to all the rights and privileges pertaining that to I, by virtue of the authority vested in me as the Vice Chancellor of this university, charge you that ever in your life and conversation you show yourselves worthy of the same. Please be seated. Will the candidates who are to be presented for the degree of Master of Law and Commerce from the university departments, affiliated colleges, please stand up and remain standing until I request you to resume your seats. Sir, I present to you the candidates for the degree of Master in Law and Commerce, and I pray that the degree for which they have been recommended may be conferred, awarded on them. Please be seated. Will all the candidates who have been presented for Master's degree in Law and Commerce please stand up? The Court of the Kuchbihar Panchanandarma University is pleased to confer upon you the degrees for which you have been recommended and admit you to all the rights and privileges pertaining that too, I, by virtue of the authority vested in me as the Vice Chancellor of the University, charge you that ever in your life and conversation you show yourselves worthy of the same. Please be seated. Will the candidates who are to be presented for the degree of Bachelor of Arts, Science and Commerce from the affiliated colleges, please stand up and remain standing until I request you to resume your seats. Sir, I present to you the candidates for the degree of Bachelor of Arts, Science and Commerce, and I pray that the degree for which they have been recommended may be conferred, awarded on them. Please be seated. Will all the candidates who have been presented for bachelor's degree please stand up? The Court of the Kuchbihar Panchanandarma University is pleased to confer upon you the degrees for which you have been recommended and admit you to all the rights and privileges pertaining that too, I, by virtue of the authority vested in me as the Vice Chancellor of this university, charge you that ever in your life and conversation you show yourselves worthy of the same. Please be seated. Now, I am going to call the names of medal awardees, and you are requested to come to the dais and receive your medal and degree from the Honorable Vice Chancellor. Postgraduate subject Bengali, Sanjeev Chandra Barman, first gold medalist. Bibhu Dotto, second position silver medal. Subject English,
Miraj Hawk, first position gold medal. Sanjoy Sarkar, second position silver medal. Subject Sanskrit, Arpita Pal, first position gold medal. Arpita Pal, first position gold medal, subject Sanskrit. Shiva Shaha, second position, silver medal. Subject Hindi. Onju Rai, first position, gold medal. Only one medal in this subject. Subject Philosophy, Arpita Talukdar, first position, gold medal. Beauty Khatun, second position, silver medal. Subject History, Ochinto Sarkar, first position, gold medal. Shampa Dutta, second position, silver medal. Subject Political Science, Yasin Ali Sheikh, first position, gold medal, joint first. Yasin Ali Sheikh, Shubho Kormokar. Both are gold medal. Yasin Ali Sheikh and Shubho Kormokar, gold medal. Rashikul Islam and Shuma Devdat, both are second position, silver medal. Rashikul Islam, Shuma Devdat. Subject Geography, Labuni Shaha, first position, gold medal. Amrita Bhomi, second position, silver medal. Amrita Bhomi, silver medal. Subject Education, Rajat Thakur, first position, gold medal.
সরকার, সেকেন্ড পজিশন সিলভার মেডেল। কানাই সরকার সিলভার মেডেল। সাবজেক্ট ম্যাথমেটিক্স সুস্মিতা দাস ফার্স্ট পজিশন গোল্ড মেডেল। সুস্মিতা দাস গোল্ড মেডেল। প্রতাপ বসা সেকেন্ড পজিশন সিলভার মেডেল। জয়েন্ট সেকেন্ড প্রিয়াঙ্কা সাহা এন্ড প্রতাপ বসা সিলভার মেডেল। সাবজেক্ট ফিজিক্স রিম্পিতা সাহা ফার্স্ট পজিশন গোল্ড মেডেল। রিম্পিতা সাহা ফার্স্ট পজিশন গোল্ড মেডেল। অভিষেক পাল সেকেন্ড পজিশন সিলভার মেডেল। সাবজেক্ট কেমিস্ট্রি প্রণীত ঘটক ফার্স্ট পজিশন গোল্ড মেডেল। প্রণীত ঘটক ফার্স্ট পজিশন গোল্ড মেডেল। জয়েন্ট সেকেন্ড পজিশন অনন ভাট এন্ড অঙ্কিতা দত্ত। সাবজেক্ট জিওলজি নীলাঞ্জনা দে ফার্স্ট পজিশন গোল্ড মেডেল। নীলাঞ্জনা দে ফার্স্ট পজিশন গোল্ড মেডেল। পারমিতা দাস সেকেন্ড পজিশন সিলভার মেডেল। পারমিতা দাস সেকেন্ড পজিশন সিলভার মেডেল। সাবজেক্ট এমকম ঋষভ গুপ্তা ফার্স্ট পজিশন গোল্ড মেডেল। ঋষভ গুপ্তা। দেবব্রত সরকার সেকেন্ড পজিশন সিলভার মেডেল।